দুনিয়ার সুদ খাওয়া চালাক না, ঘুষ খাওয়া চালাক না, এমন চালাক কেউ হবেন না যে সুদ খাইয়া ঘুষ খাইয়া পাঁচতলা বাড়ি করলাম আবার পাঁচতলা বাড়ি দুনিয়ায় রেখে খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো আল্লাহরে বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহরে বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, মরণ হলে মরব মোরা সারব না কুরআনে বলেন, মরণ হলে মরব মোরা সারব না কুরআনে। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো, জাগো জাগো বাংলার মুসলমান। সুবহানাল্লাহ। বলেন আমরা জাগবো না ঘুমাইব? জাগবো কি নিয়ে? জাগবো আল্লাহর কোরআন নিয়ে। জাগার দরকার আছে কিনা? কারা কারা জাগতে রাজি আছি? আল্লাহু আকবার। আমরা জাগবো কোরআন নিয়ে। কি নিয়ে? আমরা এই কোরআন নিয়ে জাগবো। সুবহানাল্লাহ। বলেন লক্ষ্য করেন, খেয়াল করেন, এই কোরআন হলো এক, দ্বিতীয় কোন কোরআন নাই। আমার নবীও এক, কোরআনটাও এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী ছাড়া আমাদের সাপায়াতের কান্ডারি আর কেউ নাই। সবাই বলেন আল্লাহু আকবার, হাত নামান। সোনার মাবন্ডা, আমি যাই কথা বলতেছিলাম, আমাদের সালাক হতে হবে। কেমন চালাক হতে হবে? নবীজির সাহাবি ছিলেন ওয়াক্কাস, এই ওয়াক্কাস কেমন চালাক ছিল? বিশ্ব নবী সব সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে কোনো আবেদন নাই, আপনার কাছে চাওয়া পাওয়ার কিছু নাই, আবেদন নাই। কিন্তু ওয়াক্কাস নামের একজন সাহাবি ছিলেন, এই নবীর সাহাবি আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বলেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির সাহাবি ওয়াক্কাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন আছে। বলে কি আবেদন আমার কাছে বলো? আল্লাহর নবীর সাহাবি ওয়াক্কাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার পিঠে সাবুকির আঘাত করেছিলেন। কিসের আঘাত? সব সাহাবীরা দাঁড়িয়ে আছে, ওয়াক্কাস নামের সাহাবি রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন আছে, সেইটা কি? আপনি আমার পিঠের মধ্যে সাবুকের আঘাত করেছিলেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবি ওয়াক্কাস, তুমি বলো কি করতে চাও, কি বলতে চাও? নবীর সাহাবি ওয়াক্কাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে, আপনি আমার পিঠে কুড়া মারছিলেন, চাবুক মারছিলেন, এই জন্য আমি আপনার পিঠে সেই চাবুকের আঘাত করতে চাই। আপনার পিঠে? কার পিঠে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার পিঠে চাবুকের আঘাত করেছিলেন, এই জন্য আপনার পিঠে সেই চাবুকের আঘাতটা আমি মারতে চাই, আমার আশা পূরণ করতে চাই। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরে, কখন তোমার পিঠে চাবুকের আঘাত করেছিলাম, কোন সময়? সাহাবি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধ আপনি যে ঘোড়ার পিঠে সোয়ার ছিলেন, আর ঘোড়ার লাগামটা আমি ওয়াক্কাস ধরেছিলাম, গোয়াল্লার নবী ঘোড়ার পিঠে ওই সাবুকের আঘাতটা করতে গিয়েছিলেন, ওই আঘাতটা ঘোড়ার পিঠে না লেগে আমার পিঠে লাগছিল। কার পিঠে?
গল্লার নবী ঘোড়ার পিঠে যে শাবকটা মারছিলেন, কিন্তু আমি বুখারী শরীফের মধ্যে মার্স পড়েছি, ওইটা শাবকের কোনো ভাষা নাই, ওইটা হলো কুরা। নাম কি? কুরা। কুরা মানে কি? চাবুক। কুরা মানে চাবুক। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাবি সেই কুরাটা কেমন একটুখানি তুমি কি জানতে পারো? বলে, আমার কাছে সেই কুরাটা আছে, কুরাটার ওজন হলো 7 কেজি। কয় কেজি বলেন না, কয় কেজি? 7 কেজি ওজনের কুরাটা। সব নবীর সাহাবীরা ডাক দিয়ে বলছেন, ও আকাশ, তোমার পিঠে আমার নবীজি সবকের আঘাত করেছিল, কুরার আঘাত করেছিল। ও আকাশ রে, আমরা সবই পিঠটা পেতে দিলাম, আমাদেরকে তুমি একটা চাবুকের বাড়ার বিনিময় 7টা মারো। কোন সবই বলে 10টা মারো, কেউ সবই বলে 100টা আঘাত করো, কেউ সবই বলে আমার পিঠে কুড়া মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে নাও, কিন্তু এই মুহূর্তে আল্লাহর নবীর পিঠে তুমি আঘাত করো না। আল্লাহ রাসূলের পিঠে খবরদার, তুমি এই চাবুকের আঘাত করো না। ও নবীর সাহাবী ওয়াক্কাস, কি করলা? এমন কোন কথা তোমার মুখ দিয়ে বের হবে আমরা চিন্তা করি নাই, খবরদার এত বড় খারাপ কাজ তোমারে করতে দিব না আমরা সাহাবীরা থাকতে। ওয়াক্কাস বলতেছে, তোমরা কেউ কথা বলবে না, আল্লাহর নবী আমার পিঠে যা আঘাত করেছিলেন এই আঘাত আমি আজকে সেই চাবুক কুড়া মারতে যাই। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা তোমরা চুপ থাকো, আমার ওয়াক্কাসের কেউ বাধা দিও না, আমার ওয়াক্কাস আমার পিঠে আঘাত করবে, ঠিক আছে, আমাকে এই আশাটা পূরণ করতে দাও। ওয়াক্কাস তখন আল্লাহর নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার পিঠে এই কুড়ার আঘাতটা মারব গো আল্লাহর নবী। আপনি আমার পিঠে যখন কুরার আঘাত মেরেছিলেন সেই সময় আমি ছিলাম জুব্বা হেতু। জুব্বা হেতু মানে কি বলেন তো? জুব্বা হেতু মানে খালি গায়ে। সুবহানাল্লাহ, কি গায়ে? আমি জুব্বা হেতু ছিলাম। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবী ওয়াক্কাস, ঠিক আছে আমার গায়ের জুব্বাটা আমি খুলতেছি। আল্লাহর নবীর কাছে ওয়াক্কাস বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটা সাইডে যান, আমি আপনাকে কুরার আঘাতটা করব। আল্লাহর নবী যখন জুব্বাটা গায়ে থেকে আস্তে আস্তে খুলতে যায়, কিন্তু ওয়াক্কাসের অন্তরটা কাঁদে, আবার একদিকে আনন্দ, মহর্ণবোধটা কেমনে দেখতে পারব। সাহাবীরা তখন সবাই মিলে কান্দিয়া জড়ো জড়িত হয়ে পড়তেছে, ওয়াক্কাস রে এত বড় অন্যায় তোমারে করতে দিব না। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, ওয়াক্কাসের মনের আশাটা পূরণ করতে দাও, ওয়াক্কাসের মনের আশা পূরণ করতে দাও। আল্লাহর নবী গায়ের জব্বাটা খুললেন, গায়ের জব্বাটা খুললেন, গায়ের জব্বাটা খুলে আস্তে আস্তে ওয়াক্কাস সাবুকটা নিয়ে আল্লাহর নবীর পিছনে যাইতে লাগলেন। সব ছাবিরা হাও মাও করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ওয়াক্কাস বিশ্ব নবীর পিছনে যায়, আমার নবীজি যখন জব্বাটা গায়ের থেকে খুলে ওয়াক্কাস সাবুকটা টান দিয়ে সুরে ফেলে দিয়া বিশ্ব নবীর মহর নবুয়াটা জড়াইয়ে ধরলেন। আল্লাহর নবীর সাবির বিশ্ব নবীর ঘরের মহর নবুয়াটা যখন চুম্বন করতেছেন চোখে মুখে লাগাইয়া দিয়েছেন, আল্লাহ নবী সব সাহাবীদের বলতেছেন, সাহাবীরা রে, ও ও সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা কি মনে করেছিলে আমার সাহাবী, আমার সাহাবী ওয়াক্কাস আমার পিঠে আঘাত করবে? আল্লাহর নবীর পা দুইটা পরে জড়াইয়া ধরে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনার পিঠে আঘাত করার জন্য নয়, আমি এই কথাটা বলেছি আপনার মোহর নবুয়তটা দেখার জন্য, আপনার মোহর নবুয়তে চুম্বন করার জন্য। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিন আরশ করেছিল হতো না কিছুই না হলে তোমার সৃজন না
সবই সৃষ্টি শুধুই তোমার নামের শিলাই সবই সৃষ্টি শুধুই তোমার নামের শিলাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী সৃষ্টি না হলে কিছু হতো কথা বলেন হতো নাকি কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন বারোশো দেশের সম্রাজ্য রাজার সন্তান একটু কান লাগান খেয়াল করে শোনেন হিন্দু রাজার ছেলে ওই হিন্দু রাজার ছেলেটা একটু খেয়াল করেন হিন্দু রাজার ছেলেটা দেখে বাবা হাত জোর করতেছে সুবহানাল্লাহ কি করতেছে তারা তারা এই ব্যাপারে আলোচনা করছি লক্ষ্য করেন হাত জোর করে বসে আছেন বলেন সুবহানাল্লাহ খেয়াল করেন বাবা এই বারোশো দেশের সম্রাজ্য রাজার সন্তান হিন্দু রাজার সন্তান একটা খ্রিস্টান পাদ্রির কাছ থেকে মধুর কালেমাটা নিলেন সুবহানাল্লাহ এই মধুর কালেমাটা নিয়ে গেলেন এই কালেমাটা পড়েন এই কালেমা পড়ার জন্য হিন্দু রাজার সন্তান তার নিজের বাবা রাজা তার সারা শরীরটা আগুন দিয়া পুড়াইয়া দেয় কি দিয়া পুড়ায় আগুন দিয়া পোড়াইয়া দেয় ও মা বোনেরা এই কালেমা পড়ার কারণে আগুন দিয়া পোড়াইয়া দেয় কিন্তু কই হিন্দু রাজা সন্তানটাকে পোড়াইয়া দেয় আবার দেখা যায় ওই যে খ্রিস্টান পাদ্রি তাওরাত জাব্বুর কিতাবে দেখেছেন আল্লাহর নবী নাকি দুনিয়ার জমিনে আসবেন তিনি দিবেন কালেমার রাস্তা দেখাইয়া তিনি দিবেন উত্তম জান্নাতের রাস্তা বলেন সুবহানাল্লাহ কিসের রাস্তা বলেন কিসের রাস্তা এই যে জান্নাতের রাস্তা এই জান্নাতের রাস্তা তালাশ করতে হলে আমাদের কষ্ট করার দরকার আছে কিনা বলেন আছে কিনা আজকে তো আমরা কেউ কষ্ট করতে চাই না গো মা আমরা তো কেউ কষ্ট করতে চাই না আবু জাহেল তারাইলো উতবা তারাইলো সাহেবা তারাইলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেদিনের কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না মহান আল্লাহ হুকুম করলেন বন্ধুরে এই মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে যাও কোন জায়গা মদিনায় চলে যাও আল্লাহর নবী মদিনার বুকে চলে গেলেন উটের পিঠে সওয়ার ছিলেন এবার উটের পিঠে সওয়ার ছিলেন তাওরাত জাব্বুর কিতাবের মধ্যে মদিনাবাসীরা সবাই দেখেছিল পর পড়েছিল আল্লাহর নবী নাকি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে আসবে বারোশো দেশের সাম্রাজ্যের রাজার সন্তান সালমান ফারসি তিনিও তো শুনতে পাইছে আল্লাহর নবী নাকি মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে চলে যাবেন এই জন্য এই যে এই যে সাবি ওই মক্কা মদিনার মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাই বলেন সুবহানাল্লাহ চলে যাই সবাই চলে যাই কিন্তু আল্লাহর নবী উটের পিঠে সওয়ার ছিলেন উটের পিঠে সওয়ার ছিলেন কিন্তু দেখা যায় হাজার হাজার মক্কার মেয়েরা আর হাজার হাজার মক্কার ছেলেরা আর মেয়েরা দাঁড়িয়ে আছেন যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী সেইখানে উটের পিঠে সওয়ার আছে কিন্তু নবীজির ওই মহিলা সাহাবীগুলো পুরুষ সাহাবীগুলো ছোট্ট ছোট্ট ছেলেরা আর মেয়েরা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জমিনে একটু পা রাখেন আপনাকে আমরা একটু খেদমত করব কি করবে আপনার খেদমত করব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন ও মদিনার ছেলেরা মেয়েরা আমার জন্মভূমির মাটি ছেড়ে জন্মভূমির মাটি ছেড়ে এই মদিনাতে চলে আসছি তোমরা কি আমারে ভালোবাসবে নবীর সাহাবীরা ছেলেরা মেয়েরা সবাই মিলে বলতেছেন শুধুই ভালোই বাসবো না জীবনের থেকে রক্ত রক্ত বিলীন করে দিব আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে আসলেন কিন্তু ওই মদিনার জমিনে আল্লাহর নবী সেখানে মসজিদ করেছিলেন কিনা সেখানে কি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা ছিলেন কিনা বলেছিলেন না একটা প্রতিষ্ঠান করলেন সবাই বলেন সুবহানাল্লাহ একটা প্রতিষ্ঠান করলে কি টাকা পয়সা লাগে না কি লাগে কিন্তু আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে যখন আসলেন মদিনার মরুভূমিতে শুধু বালু আর বালু সবাই বলেন সুবহানাল্লাহ কি আছে আমার আল্লাহ পাথরও ফুল ফুটাইতে পারে কিনা কথা বলেন পাথর কথা বলতে পারে না জমিন কথা বলতে পারে না গাছপালা কথা বলতে পারে না
কিন্তু কেন বলে না? আঠারো হাজার মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা হলো এই মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাই মানুষের মতো কথা বলতে কেউ পারে? পারে না। জমিন চুপ করে আছে, গাছপালাগুলো চুপ করে আছে, কথা বলেন সুবহানাল্লাহ। পশু পাখি চাও চাও করে, কিন্তু ছাগল গরু যার যার ডাক সেই সেই ডাকে, কিন্তু মানুষের মতো উত্তম ডাক আর কেউ ডাকতে বলেন পারে কি? কিন্তু পারে না। একটু খেয়াল করবেন, আল্লাহর নবী একটা প্রতিষ্ঠান করবে যে মদিনার মরুভূমিতে একটা প্রতিষ্ঠান করবে, সেখানে তো জমিন থেকে একটা ঘাস পালা লতা পাতা কিছুই তো গজাই না। আল্লাহর নবী প্রতিষ্ঠান করবে, কিন্তু সেই আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা হাঁ ডাক দিয়া বলতেছেন, সাহাবীরে ও আবু বক্কর, তোমাকে বললাম এই মদিনার জমিনে একটা প্রতিষ্ঠান করতে হবে, একটা মাদ্রাসার প্রয়োজন, একটা মসজিদের প্রয়োজন। এ আবু বক্কর, এইটা করতে হলে কিছু খরচ করা লাগবে, সেটা কিছু খরচ করা লাগবে, কিছু কালেকশন করা লাগবে। আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নকমা বলতেছেন, সেটা কেমনে করতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মদিনার যতগুলি ঘর আছে প্রত্যেকটা ঘরে যা হাত বাড়াইবা, আর তোমরা সবাই বলবা আমি রাসূল একটা প্রতিষ্ঠান করব। কি করবে বলে? কি করবে? আমার স্বামী মাপা একটা প্রতিষ্ঠান করেছেন, আপনারাও খুশি না বেজার? সেটা সাধারণ কোনো ঘরে নাই, সেটা হচ্ছে একটা কুরআনের শিক্ষার ঘর, মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর নবী রুমালটা বিছায়া দিলেন, একটা চাদর বিছায়া দিলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাদরটা বিছাইয়া দিলেন, মদিনার মেয়েরা, মদিনার মেয়েরা কি দিয়েছেন একটুখানি কান লাগানে খেয়াল করে শোনো না, মদিনার মেয়েরা কেউ কানের থেকে দুল খুলে দিয়েছেন সুবহানাল্লাহ, কেউ গোলাপ থেকে মালা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ, কেউ হাতারে থেকে বালা খুলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আসুন আমার মা বোনরা, স্বামী মা আপা একটু আমার পাশে চলে আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, পাশে উঠে আসেন, এখানে একটু কান লাগাইতে হবে, খেয়াল করতে হবে। বিশ্বনবী দুনিয়ার বুকে আমাদের কোরআন রেখে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন বলেন সুবহানাল্লাহ। আমরা একদিন সবাই মরে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রেখে গেছেন, আল্লাহ কয় বান্দারে কোরআন দিয়ে জীবন যাপন করো, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারো আমি রাসূল থাকব তোমাদের মরণে, কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারো আমি রাসূল থাকব তোমাদের কবরে, আমি তোমরা যদি কোরআন দিয়ে জীবন গড়তে পারো আমি রাসূল তোমাদের হাশরে থাকব। কথা বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার নবী থাকবে কি থাকবে না? কথা বলেন থাকবে। আমরা নবীজির সাফায়াত চাই কি চাই না? বলেন চাই কি? এই মাদ্রাসাটা কার ঘর? নবীর ঘর। কথা বলেন কার ঘর? আমার নবীজির ঘর বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, আসুন জামা খেয়াল করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাণ্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত কারা কারা চাই? নবীজির সাফায়াত কারা কারা চাই? বিশ্বনবীর সাফায়াত বলেন সুবহানাল্লাহ। উম্মতের কাণ্ডারে নবী রহমতের ভান্ডার, উম্মতের কাণ্ডারে নবী, উম্মতের কাণ্ডারে নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসর কে করিবেন পার, নবী বিনে রোজ হাসর কে করিবেন পার, উম্মতের কাণ্ডারে নবী রহমতের ভান্ডার, উম্মতের কাণ্ডারে নবী। যাইয়া দেখো মদিনাতে কাঞ্জে নবী উমরা যা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত
উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজে হাশর কে করিবেন পার, নবী বিনে রোজে হাশর কে করিবেন পার, উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দারে নবী। বলেন সুবহানাল্লাহ, নবীজি উম্মতের কান্দার রহমতের ভান্ডার, এটা কি শুধু আমার জন্য না সবাই জন্য? নবী আমার রহমতের ভান্ডার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে পাঠাইছেন শাফায়াতের কান্দারি। বলেন সুবহানাল্লাহ, কি বলেন? পাঠাই নাই, পাঠাই নাই। এখানে কি সুন্দর করে বলা হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, বন্ধুরে পৃথিবীর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি রাসূলকে যেন ভালোবাসে। ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? রাসূলকে যারা ভালোবাসেছে তারা মাদ্রাসার সঙ্গে ঝুলন্ত মন মহব্বত। সুবহানাল্লাহ, মাদ্রাসার সাথে মন আছে কিনা? রাসূলকে যদি ভালোবাসতে চান মাদ্রাসাকে মহব্বত করেন, তার কারণ মাদ্রাসা রেখে গেছেন আমার দিনের নবী। সুবহানাল্লাহ। বলেন কে রেখে গেছেন? আমাদের পাঁচতলা বাড়ি একদিন শেষ হয়ে যাবে, এই মাদ্রাসা ঘরটা কখনো শেষ? বলেন হবে নাকি? আল্লাহ কয়, কোরআনটা তো উঠে গেছে, লক্ষ্য করেন এই তো আসমানের কোনো খুঁটি নাই। আছে নাকি খুঁটি? বলেন আছে নাকি? তমাম পৃথিবী জুড়ে আসমান, একটা আসমানের তো খুঁটি নাই। এই মাহফিলের জন্য একটা প্যান্ডেল করেছেন, এই প্যান্ডেলের মধ্যে দেখেন কয়েকটা খুঁটি দেওয়া লাগছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্যান্ডেলের মধ্যে কয়েকটা খুঁটি, খুঁটি ছাড়া যেমন প্যান্ডেলটা টিকে থাকতে, কথা বলেন না কেন, টিকে থাকতে পারে? মা গো, খুঁটি ছাড়া যেমন প্যান্ডেলটা থাকে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দেখতে পাচ্ছেন আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে। বলেন কিসের খুঁটি? বলেন কিসের খুঁটি? নূরের খুঁটি। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন নূরের খুঁটিটা কাঁপতেছেন, দুলতেছেন। বলেন সুবহানাল্লাহ, কি করতেছে? দোল খাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, এরে নূরের খুঁটি, তুমি দোল খাইতেছো কারণটা কি? কি জন্য দোল খাইতেছো? নূরের খুঁটি ডাক দেয়া বলতেছেন, নূরের খুঁটি ডাক দেয়া বলতেছেন। ওই যে পীরহাটি পূর্বপাড়া মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, আর এই তাফসিরুল কোরআনের মাহফিলে যারা দান করেছেন, এদের দানের খুশিতে আমি হেলতেছি দুলতেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা শোন, ওই নূরের খুঁটিটার সুপারিশ আমাদের দরকার আছে কিনা? বলেন আছে কিনা? নূরের খুঁটি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যারা ওই মাদ্রাসাতে দান করবে তাদেরকে নূরের খুঁটি, তাদেরকে ছায়া দান করবে। নূরের খুঁটি ডাক দিয়া বলতেছেন, এই মাদ্রাসা যারা দান করবেন, কোরআনের মাদ্রাসায় যারা দান করবেন, আমি নূরের খুঁটি। মহান আল্লাহ ঘোষণা করবেন, ইয়াওমাল কিয়ামত, যেদিন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে সেদিন এই আসমানটা সোহাগ মাথার উপরে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন আর কোনো ছায়া থাকবে না। থাকবে কি?
সব তসনস হয়ে যাবে কিন্তু এই নূরের খুঁটি আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করবেন তাদেরকে আমি নূরের খুঁটি কিয়ামতের দিনে সুপারিশ করব একদিকে আমার নবীজি সুপারিশ করবে আর একদিকে কুরআন সুপারিশ করবে আর একদিকে নূরের খুঁটি সুপারিশ করবে এই সুপারিশকারী দরকার আছে কার কার দেখি আমরা কারা কারা চাই এই সুপারিশ কারে কারা চাই আল্লাহ আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনেরা এই নূরের খুঁটি আমাদের জন্য সুপারিশ করবে সাধারণ কোনো খুঁটি নাই আল্লাহর ঘর মাদ্রাসায় দান করলে নূরের খুঁটি আমাদের পক্ষে থাকবে মাথার উপরে ছায়া প্রদান করবেন এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই এই মাদ্রাসার জন্য 5000 টাকা দান করবেন কে কে আসুন আমার মা বোনরা আমি আর একটা বার আলোচনা করি নবীজি এখন একটু কান লাগান খেয়াল করে শোনেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপাদার কান্ডারি আমার নবীজি হাসরের মাঠে একটা ট্রেন আসবে বলেন কি আসবে কথা বলেন একটা ট্রেন আসবে একটা কথাও কবলবেন না হাসরের মাঠে হঠাৎ করে দেখব কোটি কোটি মানুষগুলো থাকবে তার মাঝখান দিয়ে একটা ট্রেন চলে আসবে বলেন সুবহানাল্লাহ ওই ট্রেনের রাস্তা কেউ বন্ধ করতে পারবে না আহারে দেখতে পাচ্ছি ওই ট্রেনের বগির গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ গো টেন্টা দেখতেছি টেন্টা আইছে টেনের বগির গায়ে লেখা আছে কথা বলবেন না টেনের বগির গায়ে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখতেছি ট্রেন থেকে যারা নামছে আগে আগে আমার দিনের নবী ট্রেন থেকে নামছে পিছনে পিছনে এমন কিছু সংখ্যা মানুষ নামতেছে তাদের হাতের মধ্যে বিসমিল্লাহর পতাকা কিসের পতাকা কিসের পতাকা এই বিসমিল্লার পতাকা আমরা চাই দেখি কারা কারা চাই হাত তুলতে তো সবাই পারতেছি কিন্তু এই কাজ তো করতে হবে কথা বলেন ঠিক কিনা বিসমিল্লার পতাকা আমরা সবাই চাই তবে কি করলে খালি খালি পাওয়া যাবে এমনি এমনি পাওয়া যাবে কথা বলেন গাড়িওয়ালার যদি ভাড়া না দেওয়া যায় গাড়িওয়ালা আমাকে নেবে কুষ্টিয়ার থেকে আমি আসছি এমনি এমনি আসছি কথা বলেন ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে শ্রমিকরা সাধারণ মানুষগুলো যাত্রীগুলো গাড়ি চালাতে পারে গাড়িটা চালাই নিয়ে যায় কে কথা বলেন আবার ড্রাইভার তো গাড়ি চালায় তবে গাড়ির ইঞ্জিনে তো দরকার আছে কি আছে কি আবার তেল দরকার আছে আছে কি না আবার পেট্রোল দেওয়া লাগে একটু খেয়াল করেন যদি ভাড়া একটু বেশি দিতে পারেন এসি গাড়ি পাবেন কথা বলেন ঠিক কিনা কি গাড়ি এসি গাড়িতে কি আছে শান্তি কি আছে কথা বলেন শান্তি আছে কি আছে না এসি গাড়ির মধ্যে ভালো সিট পাইবেন কত সুন্দর নিরালায় গাড়িটা চলে যাবে গাড়ি আমাদেরকে গাড়ির মধ্যে খাওয়া এসি একটু গরম লাগবে না কথা বলেন ঠিক কিনা আসুন আমার মা বোনেরা এই জন্য আলোচনাটা করতেছি আমরা দুনিয়াতে আইছি একা কবর যাব একা কিন্তু দালান কুঠা বাড়ি গাড়ি কিছুই আমাদের সঙ্গে বলেন যাবে নাকি মা যাবে সঙ্গে বাবা যাবে সঙ্গে স্বামী যাবে দেখেছেন কেউ কথা বলে না স্বামী যাবে সন্তান যাবে পৃথিবীতে কেউ যাবে কোনো বন্ধু বান্ধব আমাদের কবরে যাবে নাকি বলেন কারে ভরসায় আসরে মন কিসের করো আশা এত সুন্দর বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার ঘুইরা মর তুমি ক্ষমতার পিছে মরার সময় বুঝতে পারবা মা
কবরে যাইয়া বুঝতে পারবা মা গো সব ছিল মিছে নামাজ পড়ো কোরআন ধরো নামাজ পড়ো কোরআন ধরো জীবনকে কর খাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কারে মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মা ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি সুবহানাল্লাহ বলেন কবরের মাটি ডাকবে কি ডাকবে না আমার কি একা ডাকবে নাকি সবারই ডাকবে আমার মাকে ডাক দিয়েছেন মা চলে গেছে কবরে বাবাকে ডাক দিয়েছেন বাবা চলে গেছে কবরে স্বামীকে ডাক দিয়েছেন স্বামী চলে গেছে কবরে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ছিল সবাই কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমার মাবনটা খেয়াল করেন হাসরের মাঠে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরকে শাফায়াত করবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাধারণ মানুষগুলো ডাক দিয়ে বলবেন আল্লাহ ওই টেন থেকে দেখতেছি কিছু কপালের মধ্যে নূর নিয়ে দ্বারা আনতেছে আবার তাদেরকে হাতের মধ্যে লম্বা লম্বা বিসমিল্লার পতাকা সুবহানাল্লাহ লম্বা লম্বা বিসমিল্লার পতাকা এরা আবার কারা হয়তো বা কোনো খাস ওলি নুরিতন সুবহানাল্লাহ বলেন কোনো খাস ওলি নুরিতন আসুন আল্লাহর কাছে প্রশ্ন করতে চান আল্লাহ এরা সবাই কারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেছেন আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার বিশ্বনবীর পিছনে যাদের হাতে বিসমিল্লাহর পতাকা তারা হলো মাদ্রাসার ছাত্র ছাত্রী বলেন সুবহানাল্লাহ মাদ্রাসার ছাত্র ছাত্রী সবাই বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন যাদের হাতে বিসমিল্লাহর পতাকা ওয়াল্লাহ তারা ছিল মাদ্রাসার ছাত্র ছাত্রী আর পিছনে কারা যাদের কপালের মধ্যে দেখতেছি নূর চমকাইতেছেন সুবহানাল্লাহ যাদের মুখ দিয়া নূর চমকাইতেছে যাদের হাত দিয়া নূর চমকাইতেছেন যাদের সারা শরীরের পোশাক দিয়া নূর চমকাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন হাসরের মাঠে যারা বিসমিল্লাহর পতাকা লম্বা লম্বা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের পিছনে যারা ওই নুরিতন গুলো নামতেছেন তারা হলো মাদ্রাসা চালক যারা মাদ্রাসায় দান সদকা করেছেন এইবার আসুন খেয়াল করুন আমরা হাত বাড়াইছি সবাই বিসমিল্লাহর পতাকা আমরা পাইতে চাই তবে আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন ওই বিসমিল্লাহ পতাকাওয়ালাদের ডাক দিয়ে বলতেছেন এরে বিসমিল্লাহর পতাকাওয়ালা তোমরা কোন দিনে ছিলে তারা ডাকে দিয়া বলতেছেন আমার নিজ জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন আন্তর্জাতিক জীবন থেকে সামাজিক জীবন আর সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবনে যা কিছু করেছি ও আল্লাহ তোমার কোরআন দিয়া চালাইছি সবাই বলেন সুবহানাল্লাহ কি দিয়া চালাইছি আসুন গো মা মহার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহর পতাকাওয়ালাদের ডাক দিয়া বলতেছেন এরে বিসমিল্লাহর পতাকাওয়ালা আমি তোমাদেরকে যে ক্ষমতা দান করলাম এই বিসমিল্লাহর পতাকাওয়ালারা যাদেরকে কপালের মধ্যে আমি আল্লাহ নূর দান করেছি পোশাকের মধ্যে নূর দান করেছি তোমরা তোমাদেরকে আত্মীয় স্বজন যারা মাদ্রাসা চালাইছে দান সৎকা করেছে তাদেরকে ১২,০০০ লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাও
এই সাপায়াত আমরা সহিত মাদ্রাসার ছাত্রগুলো আমাদের সাপায়াত করে জান্নাতে নিয়ে যাব। আমার নবী হলেন সাপায়াতের কান্ডারি, আর কোরআনের মাদ্রাসায় যারা পড়ালেখা করেছেন, হাফেজ হয়েছে, আলেম আলেমা হয়েছেন, তারা হলো সম্মানের কান্ডারি। আমরা কি চাই আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো আমাদেরকে সাপায়াত করে জান্নাতে নিয়ে যাবেন? কারা কারা চাই বলেন, কারা কারা চাই? এই যে আমার স্বামী বাবা মাদ্রাসাটা করেছেন, এইটা বিশ্বনবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাটা করেছেন, আমরা সবাই সাপায়াত চাই তো? বলেন চাই। এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করতে রাজি আছি আমরা, 5,000 টাকা দেখি, 5 জন ওঠেন তো, 5 জন ওঠেন, 10 জনকে উঠাইতে পারি নাই, 5 জন ওঠেন, দেখি কারা কারা। বিসমিল্লাহর পতাকাওয়ালারা, যারা এই বিসমিল্লাহর পতাকা চান হাত তুলেছেন কিন্তু সবাই, আমরা বিসমিল্লাহর পতাকা চাই, আপনারা হাত তুলেছেন, এমনি এমনি পাওয়া যাবে না। শুন গোমা বন্ডা, ওই কিয়ামতের কঠিন দিনে যাদের কোনো নেকি নাই, যাদের কোনো নেকি নাই, অমা কোটি কোটি মানুষ থাকবে হাশরের মাঠে গমা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দিকে ডাক দিয়া বলতেছেন, রে আমার বান্দি, আমি আল্লাহ দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত করব, আর এই বাতাসটা যার যার নেক আমল তার তার ডান হাতে পৌঁছাইয়া দিবে, আর যার যার বাদ আমল তার তার বাম হাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। এমন সময় তখন যারা আমলকারী তারা হাত বিষবে বাড়াইবে সামনের দিকে, তাদের মনে থাকবে আনন্দ আর আনন্দ, যারা দুনিয়ায় করেছে চালাকি হাসরের মাঠে বুঝবে জালাকি। সুবহানাল্লাহ, কিসের সুবহানাল্লাহ? কোরআনের সাথে করবে চালাকি হাসরের মাঠে বুঝবা জালাকি, একা একা থাকতে হবে হাসরে, সুপারিশ বন্ধু কেউ থাকবে না, জিকিরাই জবান খোলে না, লা ইলাহা লা ইলাহা মা জননী সুমাইয়া, কত কষ্ট করিয়া কালে মারি দাওয়াত দিয়েছে মা গো তবুও ইমান সারে না, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা, আমার মা জননী আসিয়া বেতের বাড়ি খাইয়া আগুন দিল পুরাইয়া তবু ইমান সারে না, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। হুকুম করেছেন আমার পাকে রব্বানা, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।